আসসালামু আলাইকুম, আয়েশা ইলিজিয়ামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ডিম বিরিয়ানি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই ডিম বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই কীভাবে এই ডিম বিরিয়ানিটা তৈরি করতে হবে। প্রথমে আমি এখানে 5টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করেছি, ভিতরে যেন নরম না থাকে। এখন ডিমের গায়ে ছুরি সাহায্যে অল্প করে দাগ কেটে নিচ্ছি। ডিমের সাথে এখন আমি ছোট বড় কয়েক টুকরো আলু নিয়ে নিচ্ছি। আলুটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখন এই আলু আর ডিমগুলোকে একসাথে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে ডিম আর আলুর গায়ে লবণ মেখে নিচ্ছি। ডিম আর আলুতে লবণ মাখানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হওয়ার পর ডিমগুলো দিয়ে দিব। আপনারা যদি অল্প তেলে ডিমগুলো এভাবে ভেজে নেন তাহলে কিন্তু তেলের ছিটা আর গায়ে লাগবে না। ডিমগুলোতে হালকা একটু বাদামি ভাব চলে আসলে ডিমগুলো তুলে নিব। এখন ওই একই প্যানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হবার পর আলুর টুকরোগুলো দিয়ে দিব। আলুগুলোকে লো হিটে ভাজার কোনো প্রয়োজন নেই, হাই হিটে লালচে করে আলুগুলোকে ভেজে নিব। লালচে ভাব চলে আসলে আলুগুলোকে তুলে নিব। এখন ওই একই তেলে দিয়ে দিব 2-3টা এলাচ, 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নিব। গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গোটা মশলার সাথে আর একটু ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আলু আর মশলার সাথে 2-3 মিনিট রান্না করে নিব। এখানে ডিমগুলো খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, 2-1 মিনিট রান্না করে ডিমগুলো তুলে নিব। এখন দিয়ে দিব পোলাওয়ের চালের জন্য স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চালটা দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিব। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে গরম পানি। পানিটা দিয়ে চাল আর পানি একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। 7-8 মিনিট পর পোলার চালটা কিন্তু পানির সাথে একদম গা মাখা হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিব। তারপর চালগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে চালের সাথে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চালগুলো একদম উপরে সমান করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে
আবারও দমে দিব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আবারও রাইসগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের রাইসগুলো উপরে আর উপরের গুলো নিচে। এতে করে সমানভাবে রাইসগুলো কিন্তু সেদ্ধ হবে। খুব ভালো করে কিন্তু ডিমের সাথে রাইসগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা আবার উপরে সমান করে দিব। এবারের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আপনারা চাইলে মাও ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন গুঁড়া দুধটা অবশ্যই দিতে, এতে করে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটাও অবশ্যই দিতে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিব এর উপর 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এরপর দিয়ে দিব কেওড়া জল। চেষ্টা করবেন যে উপকরণগুলো এখন আমি দিয়েছি সবগুলোই দিতে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আবারও ঢেকে 7-8 মিনিটের জন্য দমে দিব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি। আপনারা দেখতেই পেলেন কতটা অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই ডিম বিরিয়ানিটা হয়ে গেল। খেতেও কিন্তু মাংসের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা চাইলে যখন তখনই এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই একবারের জন্য হলেও আপনারা এটা ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।